প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি যে যেখানে আছো সবাই ভালোই আছো ইস্ফানি গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি নির্বরণ রায় আজকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে আমরা গুণোত্তর ধারার দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করব। আমরা প্রথমেই একটা সমস্যা নিচ্ছি কোনো গুণত্বর ধারার পঞ্চম পদ টু রুট থ্রি বাই নাইন এবং দশম পদ এইট রুট টু বাই নাইনটি ওয়ান এইটী ওয়ান হলে তৃতীয় পদ নির্ণয় করো আমরা মনে করি সমাধান মনে করি ধারাটির ধারাটির প্রথম পদ সমান এ সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সমান আর তাহলে পঞ্চম পথ টি ফাইভ সমান এ আর টু দ্বিপর ফোর সমান দেওয়া আছে টু রুট থ্রি দশম পথ টেন থ্রি এ আর টু দ্বিপর নাইন সমান এটা কত এইট রুট টু বাই এইটটি ওয়ান যেখানে এনতম পদ এ আর টু পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এন এর মান পাঁচ বসালে এটা হয় তাহলে এটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে তৃতীয় পদ এ আর তাহলে আমাদের কি বের করতে হবে প্রথমে এর মান এবং পরে আর মান বের করে এখানে বসিয়ে আমরা তৃতীয় পথ পেয়ে যাব তো আমরা এটা সমাধান করার জন্য আমরা যেটা করব প্রথমে আমরা দুই নম্বরকে যদি এক নম্বর দিয়ে ভাগ করি তাহলে এ টু দি পর নাইন ডিভাইডেড বাই এ টু দি পর ফোর দুইকে এক দ্বারা ভাগ করে তাহলে এখানে কী হলো এইট টু টু ডিভাইডেড বাই এইটটি ওয়ান ইন্টু গুণ করলে ভাগ হয়ে যায় ভাগ করলে উপর উঠে যায় ভগ্নাংশ ভগ্নাংশ দুইটি ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে এখানে থাকে আট টু দি পর ফোর আট টু দি পর ফাইভ এখানে আট টু দি পর ফাইভ সমান এখানে কাটাকাটি দিলে নাইন এখানে ফোর তাহলে ফোর রুট টু নিচে থাকে নাইন রুট থ্রি এটাকে লেখা যায় রুট টু দি পর ফাইভ নিচে লেখা যায় রুট থ্রি টু দি পর ফাইভ তার মানে টু রুট থ্রি টু দি পর ফাইভ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর টু দি পর ফাইভ টু বাই থ্রি টু দি পর ফাইভ আর আর টু বাই তাহলে আমরা আরের মান পেয়ে গেছি এখন এর মান যদি আমরা বের করতে চাই তাহলে এক নম্বরে যদি আমরা বসিয়ে দেই এ মান রুট টু বাই থ্রি টু দি পাওয়ার ফোর এখানে কী আছে টু রুট থ্রি ডিভাইডেড বাই নাইন তাহলে এটা ক্যালকুলেশন করলে কী হয় এ এখানে হবে দুইবার করলে রুট উঠে যায় আর দুইবার করলে ফোর বাই নাইন ডিস টু টু রুট থ্রি দুই দিক থেকে নয় বাদ দেওয়া যায় দুই দিক থেকে তাহলে এখান থেকে আমরা পাবো টু এ সমান রুট থ্রি তাহলে এ সমান আমরা পাই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ সমান রুট থ্রি বাই টু তাহলে এর মান পেলাম আর এর মান পেয়েছি আমরা রুট ওভার আর টু বাই থ্রি তাহলে আমাদের দরকার কি টি থ্রি এ আর স্কোয়ার তার মানে এর মান হচ্ছে রুট থ্রি বাই টু আর এর মান হচ্ছে টু বাই থ্রি হোলেস্কোয়ার হোলে স্কোয়ার করলে কী হয় রুট থ্রি বাই টু এটা হোলে স্কোয়ার করলে এখানে থ্রি এখানে টু 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 কাটা যায় রুট থ্রি বাই থ্রি সমান ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা ধারাটির তৃতীয় পথ কত হলো ওয়ান বাই রুট থ্রি দিস ইজ ইওর অ্যান্সার আমরা পরবর্তী সমস্যার দিকে যাচ্ছি পরবর্তী সমস্যা হচ্ছে একটি লক টু প্লাস লক সিক্সটিন প্লাস লক ফাইভ হান্ড্রেড টুয়েলভ প্রথম সমষ্টি সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে পদের সমষ্টি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এখানে সরাসরি আমরা লিখতে পারি বারো পদের সমষ্টি তাহলে সমান বারো পদ পর্যন্ত লক টু এটাকে লিখতে পারি লক টু টু দিপার ফোর এটাকে লিখতে পারি লক টু টু দি পর নাইন তাহলে প্রথম এর পাওয়ার হচ্ছে টু টু দিপার ওয়ান দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে টু টু দি পর ফোর তৃতীয় পদের পাওয়ার নাইন তাহলে টুয়েলভ দ্বাদশ পদের মান হবে টু টু দি পদ এখানে কত হল একের বর্গ এক দুইয়ের বর্গ চার দ্বিতীয় পদ দুইয়ের বর্গ চার তৃতীয় পথ তিনের বর্গ নাইন তাহলে বারোতম পদ তাহলে বারোর বর্গ ওয়ান ফোরটি ফোর হবে তাহলে আমরা জানি পাওয়ার গুণ হয়ে যায় তাহলে লক টু এখানে ফোর লক ফোর এখানে নাইন লক টু আপ টু বারো লক টু একশো চুয়াল্লিশ এটা হচ্ছে একশো চুয়াল্লিশ এটার পাওয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে এখানে লক টু কমন গেলে এখানে থাকে ওয়ান প্লাস ফোর প্লাস নাইন আপ টু ওয়ান ফোরটি ফোর লক টু তাহলে এখানে ওয়ানকে লেখা যায় অন স্কোয়ার টুকে লেখা যায় টু স্কোয়ার থ্রিকে লেখা যায় থ্রি স্কোয়ার ওয়ান ফোরটি ফোর হচ্ছে টুয়েলভ স্কোয়ার লক টু তাহলে এখানে আমরা জানি অন স্কোয়ার এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স তাহলে এখানে এন এর ম্যালু হচ্ছে বারো তাহলে বারো প্লাস ওয়ান টু ইন্টু বারো প্লাস ওয়ান বাই সিক্স লক টু তাহলে এটাকে লেখা যায় সিক্স কাটাকাটি দেওয়া যায় সিক্স তাহলে টু তাহলে এখানে থাকতেছে টু ইন্টু তেরো ইন্টু বারো দুগণি চব্বিশ আর এক পঁচিশ লক টু টু বারোশো পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ তেরো ছয়শো পঞ্চাশ লক তাহলে এটার ধারাটির প্রথম বারো পদের সমষ্টি কত হলো সিক্স হান্ড্রেড ফাইভ ফিফটি লক টু আমরা পরবর্তী সমস্যারটার দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো পরের সমস্যাটা নাম্বার থ্রি যদি কোনো সমান্তর ধারার পদগুলি এরকম হয় ধারার জেড প্লাস টু ফোরটি থ্রি গুণত্বর ধারাভুক্ত হয় গুণত্বর ধারাভুক্ত হয় তবে এক্স ওয়াই জেডের মান নির্ণয় করো এক্স সমান হট ওয়াই সমান হট জেড সমান হট তাহলে একটি গুণত্বর ধারা দেওয়া আছে সেটার প্রথম পদ এ থ্রি দ্বিতীয় পদ এক্স তৃতীয় পদ ওয়াই চতুর্থ পদ জেড পঞ্চম পদ টু তাহলে এক্স মান নির্ণয় করতে হবে তাহলে এখানে প্রথম পথ এ সমান থ্রি দ্বিতীয় পথ এ আর সমান এক্স তৃতীয় পথ এ আর স্কোয়ার সমান ওয়াই চতুর্থ পদ এ আর কিউব সমান জেড পঞ্চম পথ এ আর টু দি আর ফোর সমান দেওয়া আছে টু হান্ড্রেড ফোরটি থ্রি তাহলে এখানে যদি আমরা এর মান বসিয়ে দেই তাহলে আমরা এ সমান থ্রি থ্রি আর সমান এক্স তারপরে থ্রি আর স্কোয়ার সমান ওয়াই থ্রি আর টু দি দিপার ফোর সমান টু ফোরটি থ্রি তাহলে এখানে আর টু দি পর ফোর সমান হবে টু ফোরটি থ্রি ভাগ থ্রি তাহলে এখানে হয় তিন আটের চব্বিশ তাহলে আর টু দি পাওয়ার ফোর সো ওয়ান এইটী ওয়ান তাহলে আর টু দি পাওয়ার ফোর সো ওয়ান থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে দিস ইমপ্লাই আর ইকুয়াল টু থ্রি তাহলে আর এর মান পেলাম এর মান দেওয়া আছে তাহলে এক্সের মান হবে থ্রি আর থ্রি ইন্টু থ্রি নাইন ওয়াইয়ের মান হবে থ্রি আর স্কোয়ার থ্রি ইন্টু থ্রি স্কোয়ার সম ওয়ান টোয়েন্টি সেভেন জেডের মান হবে থ্রি ফোর থ্রি আর টু দি পাওয়ার কিউব সময়ান জেড তার মানে থ্রি ইন্টু থ্রি কিউব সোয়ান এইট্টি ওয়ান দেয়ার ফোর এক্সের মান হলো নাইন ওয়াই এর মান হলো টোয়েন্টি সেভেন মান হলো এইটটি তাহলে দিস ইজ আমরা আরেকটা অঙ্ক একই রকমের অঙ্ক আমি শুধুমাত্র তোমাদের একটু কাজ রাখব তবে একটু সংকেত দিয়ে দিব নাম্বার ফোর সি গুণত্বর ধারাভুক্ত হলে গুণত্বর ধারাভুক্ত হলে প্রমাণ করো যে করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান ইন্টু ওয়ান বাই এক প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সমান প্লাস বি প্লাস তো এখানে লেফট হ্যান্ড সাইড থেকে যদি শুরু করি আমার দেওয়া আছে কি এ বেশি গুণত্বর ধারা তাহলে প্রথম পথ এ দ্বিতীয় পথ সাধারণ অনুপাত ধরে নিলাম আর সাধারণ অনুপাত সমান আর তাহলে দ্বিতীয় পদ হচ্ছে বি বি সমান হচ্ছে এ আর তৃতীয় পদ সি সমান এ আর স্কোয়ার তাহলে বি এর মান এয়ারের মাধ্যমে সি আর ম্যান এয়ারের মাধ্যমে এ আর মান এ তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে বি এর মান সি এর মান বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে রাইট হ্যান্ড সাইড তোমরা পেয়ে যাবে তো সুতরাং একটু চেষ্টা করলে এটা পারবে লেফট হ্যান্ড সাইডে এ বি সি এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে তো এটা আশা করি তোমরা নিজেরা চেষ্টা করবে তো আমরা এই ক্লাস শেষ করার আগে আমি একটা কথা বলি বর্তমান পরিস্থিতিতে করোনা আক্রান্ত সারা বিশ্ব নিজেকে সেফ রাখার জন্য কিছু নিয়মাবলী আমি বলবো করোনা সাধারণত মানুষের সংস্পর্শে আসে তো সেই যে যে কারণে এটা হয় সেটা প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থাগুলো নিতে হবে সেটা আমি বলছি আমরা যখন ঘরে থাকি ঘরের দরজা খুলে কি হাত দিয়ে হাত দিয়ে দরজা খুলি দরজা খুললে বাইরের থেকে লোক ভিতরে ঢুকে সুতরাং আমাদের মানব দেহ একটা ঘর যার দরজা হচ্ছে নয়টা আমাদের মুখ নাক চোখ কান এবং মলদ্বার এবং মূত্রদ্বার এই নয়টি দ্বারের মধ্যে আমাদের চোখ মুখ এবং নাকের মাধ্যমে করোনা সংস্পর্শে আসে এই হাত দিয়ে আমরা সাধারণত ভাত খাই হাত দিয়ে চোখ মুখ ধুই যে কারণে এই হাত আমাদের চোখ মুখ এবং নাক সংস্পর্শে আসে সুতরাং হাতটাই মেইন সেই জন্য হাতের মাধ্যমে যাতে না আসে এই কয়েক জায়গায় সেজন্য কি করতে হবে ঘন ঘন সাবান দিয়ে হাত মিনিমাম বিশ সেকেন্ড ধুতে হবে এবং নাকে মুখে এবং চোখে যেন হাত না যায় দ্বিতীয়ত যখন চোখের ভিতরে অভ্যন্তরে প্রবেশ করে তখন আমাদের রক্তের মধ্যে এক ধরনের কণিকা থাকে শ্বেতকণিকা থাকে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ জীবাণু ভিতরে প্রবেশ করলে তাদের সাথে যুদ্ধ করে যুদ্ধে রোগ জীবাণু পরাস্ত হলে আমরা নিরাময় থাকি আর যদি রোগ জীবাণু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে আমরা আক্রান্ত হই এজন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে তোমাদের পুষ্টিকর খাবার খেতে হবে এবং আনন্দে থাকতে হবে উৎফুল্ল থাকতে হবে তাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে আর নিয়মিত নির্দিষ্ট সময়ে খেতে হবে নির্দিষ্ট যাই খাই না কেন নির্দিষ্ট সময়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সুতরাং আমাদের দুই দিক একটা হলো বাইরে থেকে যাতে না আসে সেজন্য হাত পরিষ্কার রাখতে হবে আর ভিতরের থেকে যাতে রোগ প্রতিরোধতা বাড়ে সেজন্য তোমাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং যোগ যোগব্যায়াম করতে হবে যোগ যোগব্যায়ামের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সুতরাং দুইটা কাজ করবে ভালো করে হাত ধোবে এবং শরীরচর্চা করবে মন দিয়ে লেখাপড়া করবে নিয়মিত খাওয়া দাওয়া করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে তাহলেই আমরা সবাই নিজে ভালো থাকবো এবং সবাইকে ভালো রাখবো এই বলে আমি সবাইকে কাছে ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের ক্লাস